আসলে বাঙালির প্রাণের উৎসব আমাদের এই বৈশাখ, পয়লা বৈশাখ। আমাদের মানে জাতি ধর্ম নির্দিষ্ট সবাই কিন্তু এই উৎসবটা আমরা বাঙালির আত্মপরিচয় উদযাপন করে আসছি। আমরা দেখতে পাচ্ছি গত দুই বছর আমরা করোনার জন্য উৎসবটা পালন করতে পারিনি, তবে আমরা এখানে আলোচনা করছিলাম প্রত্যক্ষভাবে উদযাপন করছি। আজকে আমরা এই পরিস্থিতি থেকে অনেকটা নিষ্কৃতি পেয়ে পাচ্ছি এবং আমরা চারুকলের সঙ্গে আমাদের সকল ছাত্রী শিক্ষক কর্মকর্তা সবাই মিলে এবার চাচ্ছি অন্তত আমরা বৈভিত্য থেকে বেরিয়ে নতুন আনন্দে নব আনন্দে আমরা নব বিগত পূজাকে চলে হেডলাইন সেটা হচ্ছে শিল্পের প্রয়োজন বিবেকের জন্য জীবনের জন্য। আর আমাদের এবার হচ্ছে ডান হচ্ছে যে দুইটা ডান হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে খুব ঘোড়া আর একটা হচ্ছে খুব পাখি। আর রিয়েলির জন্য আরো আমরা কিছু কিছু চেঁচার মুখোশ, কিছু বাঘের মুখোশ, কিছু নানান ধরনের আরো মুখোশ, খরগোশ আছে, এগুলো আমরা রিয়েলির জন্য। আমার নিজের ক্যাম্পাসে হচ্ছে প্রথম বলা যায়, যেহেতু করোনাকালীন প্যান্ডামিকের জন্য আমরা তেমন কিছু করার সুযোগই পাইনি আসলে ক্যাম্পাসে। এইটাই হচ্ছে আমাদের 19 সেশনের ফার্স্ট পয়লা বৈশাখ প্রোগ্রাম আর কি ক্যাম্পাসে।